السلام عليكم ورحمة الله وبركاته. মনে পীর সৈয়দ রেজাউল করিম দাওয়াত বরকাতুহুম এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করা হবে। এতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই 1971 সালে 1 ফেব্রুয়ারি বরিশাল জেলায় কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই গ্রামে বিখ্যাত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এদেশের সর্বস্তরের মানুষের পরিচিত এবং একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, বর্তমান ইসলামিক আন্দোলন বাংলাদেশ, মহাতারাম আমির আমিরুল মুজাহিদিন ছিলেন। তার পিতা মাওলানা সৈয়দ এসাক রহমতুল্লাহ আলাইহি এদেশের একজন সর্বজনক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও বুজুর্গ ছিলেন। হযরত পীর সাহেব চরমোনাই এর প্রাথমিক শিক্ষা চরমোনাই আলিয়া থেকে শুরু হয়, কিন্তু তিনি আলিয়ার ছাত্র হয়েও প্রায় কমিয়াতে ক্লাস করতেন। ঢাকা ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাদ্রাসায়ও তিনি কিছুকাল লেখাপড়া করেছেন। অবশেষে 1991 সালে চরমোনাই আলিয়া থেকে কামিল হাদিস ও বরিশাল সাগদি আলিয়া থেকে ইফতা সম্পূর্ণ করেন। তিনি তার পিতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি থেকে 1994 সালে খেলাফত প্রাপ্ত হন। ওই বছর চরমোনাই বার্ষিক মাহফিল এর ঘোষণা হয়। 1913 সালে বাংলাদেশের আরেকজন বড় বুজুর্গ আলেম থানব সিলসিলার অন্যতম খলিফা আল্লামা মাহমুদুল হাসান সাহেব তাকে প্রধান খলিফা হিসেবে স্বীকৃতি দেন। ছাত্রজীবন শেষ না হতেই তিনি চরমোনাই আলিয়ায় খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তারপর দীর্ঘদিন যাবৎ আলিয়া ও কওমিয়ার উভয় শাখার নায়েবে আলার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উভয় শাখার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। হযরত পীর সাহেব চরমোনাই দীর্ঘদিন যাবৎ চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত কৃতজ্ঞতা ও সফলতার সাথে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার কারণে একটি বিদেশি সংস্থা তাকে পুরস্কার দিতে চেয়েছিল, কিন্তু তিনি গ্রহণ করেননি। হযরত পীর সাহেব চরমোনাই ছাত্রজীবন থেকে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে জড়িত তিনি ছিলেন এবং ছিলেন এবং সর্বশেষে তিনি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ছিলেন। ছাত্র জীবনের পর তৎকালীন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে তিনি কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য ছিলেন। বিএনপি জামাত জোট সরকার ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় থাকায় অন্যান্য ভাইদের মতো তিনিও কারার নির্যাতন ভোগ করেছিলেন। সর্বশেষ 2006 সালে 25 নভেম্বর তার পিতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের পর ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্যদের সম্মতিক্রমে তিনি ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির ও আমিরুল মুজাহিদি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। অত্যন্ত বিচক্ষণতার সাথে উভয় সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দেশের রক্ষা টিপাইমু অভিমুখে লং মার্চ করে তিনি দেশ বিদেশে ব্যাপকভাবে আলোচিত হন। 2006 সালে দলের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে সামনের থেকেই তিনি ইসলামিক সমাজ বিপ্লব সংগ্রামে অত্যন্ত বিচক্ষণতার সাথে পরামর্শের ভিত্তিতে সুচারুরূপে আঞ্জুমান দিয়ে যাচ্ছেন। আজকের ময়দানে যেভাবে তিনি তার রুহানি বয়ানে লাখ লাখ মানুষের সঠিক পথ দেখাচ্ছে, রূপ নীতি ও আদর্শের ওপর অবিচল থেকে দেশের ও ইসলামিক বিরোধী যে কোনো কর্মকাণ্ডের প্রতি সর্বাগ্রে মাঠে নেমে ইমানি দায়িত্ব পালন করছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইয়া আমানিল্লাহ।